नमस्कार बंधुरा एट्रैक्टिव एग्रिकल्चर पक्ष के सकल के स्वागत जाना आबार एक नतून टपिक नहीं अपने सामने उपस्थित हो आजकल विषय की खूब ही गुरुत्वपूर्ण कारण यह समय जी सीजन की चलते से धान तो धान विभिन्न वीडियो हमार चैनल मध्य रही है तो सेगुलो अपनारा देखते डिस्क्रिप्शन तार लिंक दिए रखब व चैनल प्लेलिस्ट देखे नीते पर आजकल जो टपिकटी से हलो धान कांड पचा रोग एर आगे ये विषय नहीं आलदा आलदा बला किंतु एकदम एक्यूरेट कांड पचा रोग तर उपसर्ग एवं तर रासायनिक नियंत्रण ये सब किछु नहीं आजकल वीडियोते आलोचना होबे ताई वीडियो स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन और आपनि यदि आमादेर चैनल नतून होये थाकेन चैनलटी एखोनो ना सबसक्राइब करे थाकेन चैनलटी प्लिज सबसक्राइब करे देन और पाशे आसा बेल आइकनटी अन करे देन। बंधुरा देखुन जेहेतु एटा कांड पचा रोग तार माने एखाने रयेछे सेई छत्राक छत्राकेर आक्रमण एटा प्रथमेई बुझे निते होबे जे पचा रोग मानी सेखाने रयेछे छत्राकेर आक्रमण এই যে কাণ্ড পচে যায় গাঁটটা পচে যাচ্ছে ধরুন বা কাণ্ডটা পচে যাচ্ছে আমি উপসর্গগুলো বলছি কিন্তু এই পচে যাওয়ার পেছনে যে ছত্রাকটি লুকিয়ে রয়েছে সেটি হলো ম্যাগনোফোর্টিস সেলভিনা। এই ছত্রাকের আক্রমণের ফলেই কিন্তু এই সমস্যাগুলো লক্ষ্য করা যায়। তো এই ছত্রাকের আক্রমণ হয়েছে আপনি কিভাবে বুঝবেন ধান গাছের মধ্যে আগে বুঝতে হবে এই ছত্রাকের আক্রমণ হয়েছে কিনা তারপর আমি কি ঔষধ ব্যবহার করব সেটা পরের কথা। এটা গুলিয়ে যায় এটা ছত্রাক ঘটিত রোগ না কারেন্ট পোকার আক্রমণ না কোনো পোকায় এটা নষ্ট করছে এই এই যে কনফিউশনটা এটাকে ক্লিয়ার করতে হবে সেই কারণে প্রথমে উপসর্গগুলো একটু বলে নিই। ধান গাছের পাতাগুলো যেখান থেকে উৎপত্তি অর্থাৎ পাতার বাইরের যে অংশটা সেই অংশের মধ্যে অনিয়মিত ছোট কালো কালো ক্ষত আপনারা প্রথমের দিকে একদম যখন এই রোগটা শুরু হয় তখন এই ক্ষত দাগগুলো লক্ষ্য করতে পারবেন কিন্তু আস্তে আস্তে এই ক্ষতগুলো কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। এই কারণে যে জিনিসটি চাষ করতে হলে সবথেকে বেশি প্রয়োজন সেটি হলো পর্যবেক্ষণ। আপনি জমিটিকে যত ভালো পর্যবেক্ষণ করবেন জমি তত ভালো থাকবে। আর কি উপসর্গ লক্ষ্য করা যায় প্রথমে তো এই কালো ছোটো ছোটো ক্ষত এবং ক্ষতটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। পর্বমধ্য পচে যায় পর্বমধ্য নিশ্চয়ই জানেন ওই পর্বমধ্যটা পচে যায় তারপর পচে গেলে কী হবে ভেঙে সেই জায়গা থেকে কিন্তু মাটির দিকে লুটিয়ে পড়ে আক্রমণের ফলে তাহলে গাছগুলো নিচের দিকে নুয়ে যাচ্ছে আর যে মঞ্জুরিগুলো থাকে সেগুলো কিন্তু শস্যবিহীন হয়ে যায় দানা থাকেই না আর যে কটা দানা থাকে বেশিরভাগ দানাই কিন্তু চিটে হয়ে যায়। বন্ধুরা যেই স্থানটায় আক্রমণ হচ্ছে ওই কাণ্ডর যে ফাঁপা অংশটা গাঢ় ধূসর বর্ণ ধারণ করে এবং ওই স্থানের মধ্যে মাইসোলিয়াম ছত্রাকেরও কিন্তু দেখা মেলে আরেকটা ছত্রাকের কিন্তু ওখানে দেখা মেলে সেটা হলো মাইসোলিয়াম ছত্রাকের। দেখুন প্রথমে যেটা করতে হবে আমি যেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সেটা একদম গোড়া থেকে অর্থাৎ আমাদেরকে একদম ছত্রাকের নামটাও জানতে হবে কোনটা ছত্রাক ঘটিত রোগ এটাও জানতে হবে এই কারণে এত ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি যাতে আপনারা নলেজটা বৃদ্ধি পায়। নলেজ না থাকলে কিন্তু চাষ করাটা একটু কষ্টকর হয়ে যাবে। যেই বীজটা আমাদেরকে দিল বা যেই রোগের নামটা বলে দিল আমরা সেই কাজটাই করে যাচ্ছি প্রথাগতভাবে এটা কিন্তু উচিত নয়। আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে নিজেদেরকে ডেভেলপমেন্ট করা যায় নিজেরা ডেভেলপমেন্ট হলে তবেই কিন্তু চাষের ডেভেলপমেন্ট হবে। এবারে আসি আর কথা বাড়াবো না এবারে এর নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে যদি কথা বলি প্রথমেই আমি রাসায়নিক নিয়ন্ত্রণের কথাই বলবো কারণ এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই জৈবিকভাবে এটা করাটা খুবই ডিফিকাল্ট কারণ এই ছত্রাকের আক্রমণ হলে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই ছত্রাকের আক্রমণ দেখা মাত্রই কিন্তু আমাদেরকে রাসায়নিকের দিকে অগ্রসর হতে হবে। তবে এই রাসায়নিক ওষুধগুলো যে প্রয়োগ করবেন এর কিছু নিয়ম আপনাদেরকে মেনটেন প্রধানত করতে হবে কারণ ওই খাবারগুলো কিন্তু আমরাই খাবো আবার তাই এই নিয়মগুলো মেনটেন অবশ্যই করবেন। দেখবেন যে জমিটার মধ্যে আপনি স্প্রে করছেন সেই জমিটা কাটার 30 দিন আগে অর্থাৎ স্প্রে করেই কেটে নেব এই যে টাইমিংটা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। মিনিমাম কিন্তু 30 দিন পর ধানটা কাটা চলবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে যে বৃষ্টি ঝড় এইসব হচ্ছে কি না এইসবের মধ্যেও যদি আপনি ওষুধ প্রয়োগ করে দেন তাহলে কিন্তু ওষুধটা আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন যে বৃষ্টি হবে হবে কি হয়েছে প্রয়োগ করে দিই বৃষ্টির আশা কিন্তু এটা প্রথমে মাথায় রাখতে হবে। ওষুধটা আপনি একদিন পরে ব্যবহার করুন ঠিক আছে কিন্তু ওষুধ প্রয়োগ করার পর সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল বা জোরে জোরে বাতাস বইছে তাতে কিন্তু আলটিমেটলি কোনো লাভই হবে না। আমি কিছু কম্পোজিশনের কথা বলবো ওই কম্পোজিশনের যে কোনো কোম্পানির ওষুধ আপনি ব্যবহার করতে পারেন তবে কিছু দামি কোম্পানি যে সিনজিনটা বা বায়ার এইসব কোম্পানির যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো কিন্তু খুবই ভ্যালুয়েবল তো মার্কেটে ভ্যালুয়েবল পাওয়া যায় অনেকেই ক্রয় করতে পারেন না সেই কারণেই আমি এর কম্পোজিশনের কথা বলছি। ওই কম্পোজিশনের যে কোনো কোম্পানির ওষুধ আপনি ব্যবহার করতে পারেন তবে বায়ার কোম্পানির ওষুধ ব্যবহার করলে কী হয় বায়ারের ওষুধ ব্যবহার করলে ভালো কাজ দেয়
তো বায়ারের কোম্পানি ভালো নামও রয়েছে, তাই বায়ারটাই অনেকে সাজেস্ট করে, সিঞ্জিনডা কোম্পানিও সাজেস্ট করে। কিন্তু আমি আপনাকে কম্পোজিশনের কথা বলবো, এই কম্পোজিশনের যে কোনো কোম্পানির ওষুধ আপনি ব্যবহার করতে পারেন, আশা করি কাজে দেবে। নাম্বার ওয়ান, কার্বেন্ডিজম 50 WP, এই কম্পোজিশনের যে কোনো কোম্পানির ওষুধ আপনি ব্যবহার করতে পারেন। হেক্সাকোনাজল 75.0 WG, এটাও ব্যবহার করতে পারেন, বা ম্যাঙ্কোজেব ব্যবহার করতে পারেন 75.0 WP, বা আপনি ম্যাঙ্কোজেব প্লাস কার্বনডিজম এই দুটোকে একসাথে মিক্সড করেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই কম্পোজিশনগুলোর মধ্যে যে কোনো একটা কম্পোজিশন আপনি ব্যবহার করুন, আশা করি আপনার এই রোগের হাত থেকে ধান গাছকে রক্ষা করতে পারবে। আদারওয়াইজ অন্য বিভিন্ন রকমের ঔষধ, বিভিন্ন কোম্পানির ঔষধ ব্যবহার করে আলটিমেটলি কোনো লাভটাই হবে না। এই হেক্সাকোনাজল, কার্বনডিজম, ম্যাঙ্কোজেব, ম্যাঙ্কোজেব প্লাস কার্বনডিজম, এই কম্পোজিশনগুলোই কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া থাকে ওষুধের মধ্যে, এবং সেই ওষুধগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বিক্রয় করছে, এটাই আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। সো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও উদ্যোগ বাড়বে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার ইচ্ছা আরও প্রকাশ পাবে। সো সকলে খুব খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।